বিএনপি জামাতের অবরোধের প্রতিবাদে রাজধানী জুড়ে বিভিন্ন এলাকায় শান্তি সমাবেশ অবস্থান ও মিছিল করেছে আওয়ামী লীগ এবং তাদের সহযোগী সংগঠন। সে সময় আওয়ামী লীগের নেতাকর্মীরা বলেন, বিএনপি জামাত সব সময় দেশকে পিছিয়ে দিতে চায়, তাই আওয়ামী লীগ দেশের প্রয়োজনে রাজপথে থাকবে। ওবায়দুল রশিদের রিপোর্ট। বিএনপি জামাতের ডাকা তিন দিনের অবরোধের দ্বিতীয় দিনে শান্তি সমাবেশ ও সতর্ক পাহারায় আওয়ামী লীগ। সকাল থেকেই বঙ্গবন্ধু এভিনিউয়ে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ সহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অবস্থান নেন। অবরোধ বিরোধী মিছিল, স্লোগান আর সমাবেশ হয়েছে সেখানে। বাড্ডায় অবরোধ বিরোধী অবস্থান কর্মসূচি পালন করেছে যুবলীগ, সেই সাথে রাজপথে প্রতিবাদ মিছিলও করেছে তারা। সাধারণ মানুষকে, যারা একটু হয়তোবা স্কুল কলেজে কম গেছে, তাদেরকে তারা বিভিন্নভাবে বিভ্রান্ত করছে এবং বিপদে পরিচালিত করছে। গাবতলিতে সতর্ক অবস্থানে ছিলেন আওয়ামী লীগের স্থানীয় নেতাকর্মীরা, অবরোধের প্রতিবাদে মিছিল করেছেন তারা। সতর্ক অবস্থানে ছিলেন মোহাম্মদপুরের আওয়ামী লীগের নেতাকর্মীরা। শহীদ আসাদ এভিনিউয়ে বিএনপি জামাতের বিরুদ্ধে মিছিল হয়। রাজধানীর মিরপুর, যাত্রাবাড়ি, উত্তরাসহ বিভিন্ন এলাকায় অবরোধ বিরোধী মিছিল করেছেন আওয়ামী লীগ এবং তাদের সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। ওবায়দুল রশিদ, চ্যানেল আই, ঢাকা।